পুরুলিয়ায় যাবার পথে একটি ধাবায় দাঁড়িয়ে আমরা টিফিন করলাম রুটি, তড়কা এবং পনির। আছি গড় পঞ্চকোটে, প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম পরিবেশ, পিছনে পাহাড়, সুন্দর পরিবেশ গড় পঞ্চকোটেটা। গড় পঞ্চকোটে বেসিক্যালি আসার উদ্দেশ্য একটাই, এখানে পাহাড় আছে, দু একটা মন্দির আছে। পঞ্চরত্ন মন্দির, পিছনে আছে পাহাড়। যতটা জানতে পারলাম যে এর উপরে একটা মন্দির আছে এই পাহাড়টার উপরে, আর ঝর্ণাও আছে। সম্ভবত এদিক দিয়ে কোনো একটা রাস্তা আছে পাহাড়ি, আর এদিকটা দিয়েও কোনো একটা পাহাড়ি রাস্তা আছে, দুটো রাস্তা। যাওয়ার ইচ্ছে ছিল, এখন যেতে গেলে উঠতে নামতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে, আমাদের হাতে বেশি সময় নেই, তাই ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে, তাই বেশি আর গিয়ে দরকার নেই, গেলাম না বেশি। এরা দেয় চায়ের সাথে আর কফির সাথে মিক্স করে চাফি দেয়, তো এই জিনিসটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, চাফি। হোটেলটায় ছিলাম দত্ত গেস্ট হাউস, মোটামুটি ভালোই পরিবেশ, চারিদিকটা সুন্দর সাজানো। আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে, আমরা যে হোটেলটায় ছিলাম সেটা আপনারা চাইলে আসতে পারেন, রেট খুবই কম, মোটামুটি অ্যাভারেজ সিঙ্গেল বেড 300 টাকা থেকে শুরু, 300, 600, 900, 1800 পার পার্সন এক্সট্রা ওদের চার্জ আছে, এক্সট্রা একটা রুমে সিঙ্গেল পার্সন সিঙ্গেল বেড, ডাবল বেড যেটা আছে সেখানে আপনি যদি থাকেন তাহলে এক্সট্রা যদি আরও একটা পার্সন হন তাহলে সেখানে আরও 100 টাকা এক্সট্রা লাগে।
চারদিকটা দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো, মানে জাস্ট অসম। এক মিনিট দেখাচ্ছি, লুক দ্য ভিউ গাইস, ওয়াও, ও থেকে এখন উপরে উঠবো কিছুটা, তো এখানে দেখেই মুগ্ধ হয়ে গেলাম। পুরো শহর ফাইনালি বামিনি ফলস এসে গেছি, এই সামনেটা করেই আছে, আওয়াজ পাচ্ছি জলের, তো এবার ওইদিকেই যাচ্ছি। রোদ পিছনে বড্ড গরম আছে, হিউমিডিটি আছে, ফলসের কাছাকাছি এসে গেছি। এদিকে আছে একটা লেক, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। ভিউটা খুব সুন্দর, খুব দারুণ। আমার ডান দিকে আছে ফলস, একদম প্রায় নিচের দিকে চলে এসেছি। এইখানে কিছুটা জল এসে আবার এই দিক দিয়ে সামনে যে লেকটা আছে, লেকটার নামটা ঠিক জানি না, তবে ওই লেকটায় জলটা পুরোটা যাচ্ছে। এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে ভিউটা। ফাইনালি বব ব্যাপক, কিছুটা ক্লোজ আছে আসার চেষ্টা করলাম, তো এখান থেকে আরো পরিষ্কার দেখা যাচ্ছে। জলের খুব আওয়াজ, আশা করি শুনতে পাচ্ছি কি জানি না কথাগুলো, তবে ভিউ পয়েন্টে দারুণ, খুব সুন্দর ভিউ পয়েন্ট সামনে থেকে। ওয়াচ দ্য ভিউ পয়েন্ট, ওয়াও, মধ্যিখানে লেক আর চারিদিকে পাহাড়। এখানে একটা পুরো সময় কাটানো যায়। বামিন্স ফলসটা নামার সময় বুঝতে পারিনি যে এতটাও নিচে, উঠতে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে, তো যাই হোক ভালো, খুবই ভালো, খুব সুন্দর দৃশ্য চারিদিকে। বেসিক্যালি আরও নিচে নামার ইচ্ছে ছিল, কিন্তু আরও নিচে নামলাম না, সন্ধে হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে, মেঘলা করে গেছে। যখন এখানে এসেছিলাম রোদ ছিল, তো এখন মেঘলা করে গেছে, তো আর নিচে নামলাম না। এখন গাড়িতে উঠবো, এখান থেকে মেবি আপার ড্যাম লোয়ার ড্যাম যাওয়া হবে। খুব সুন্দর জায়গা, পরিবেশটা ভালো, চারদিকে পাহাড়, ভালো।
অবভিয়াসলি রেকমেন্ডেড এরিয়া, সবাইকে অনুরোধ করবো আসার জন্য। এখানে খুব সুন্দর জায়গা, এমনকি ভালো ব্যাপার, এখানে চারিদিকটা খুব পরিষ্কার, রাস্তাঘাট সবই খুব পরিষ্কার। এখন গাড়িতে উঠবো, এখান থেকে বেরোবো।